দর্শক, আজকে আমরা নোভেলন লাইট 28 এই পিলটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। তো যাদের এ বিষয়ে প্রশ্ন ছিল, আশা করছি তারা উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, নোভেলন লাইট এটি মূলত রেনেটা লিমিটেডের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটি জন্ম বিরতিকরণ বিল হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। তো এই বিলটির বাজার মূল্য অত্যন্ত চড়া, যেখানে অন্যান্য পিলের বাজার মূল্য 20 টাকা থেকে শুরু করে 25, 30, 50, 70 পর্যন্ত হয়ে থাকে। এখানে কিন্তু 425 টাকা 28টি পিল এর দাম। তো এত দাম হওয়ার আসলে কিছু যৌক্তিক কারণ রয়েছে। তো এই পিলটি মূলত ব্যবহৃত হয়ে থাকে যাদের মুখে দেখা যায় যে অন্যান্য পিলের ধরুন লুম গজিয়ে যায়, বা অন্যান্য পিল যাদের দেখা যায় অ্যাকসেপ্ট করতে সমস্যা হয়ে যায়, যেমন মাথা ধরা, বমি ভাব, এই ধরনের সমস্যা দেখা দেয়, বা মোটিয়ে হয়ে যাওয়া, বা স্থূলতা, স্বাস্থ্য বেশি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিলটি উপযোগী। এছাড়াও যাদের দেখা যায় পিরিয়ড অনিয়মিত হয় বা আনলিমিটেড ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিলটি অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহৃত হয়ে থাকে। তো এই পিলটি খাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বার উল্লেখ করা রয়েছে, সেই বার অনুযায়ী আপনাকে খেতে হবে। আর সাথে তো লিকুইডটি অবশ্যই পরে নেবেন, যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি সেখান থেকে তারকা চিহ্নিত অংশ থেকে প্রতিদিন একটি করে পিল শুরু করতে হবে, অবশ্যই আপনার পিরিয়ডের শুরু থেকে, মানে হচ্ছে যেদিন থেকে আপনার ব্লিডিং বন্ধ হবে সেদিন থেকে পিল খাওয়া শুরু করতে হবে। 28 দিনে 28টি পিল আপনাকে নিয়মিতভাবে খেতে হবে, মানে হচ্ছে কোনো দিন পিল খাওয়া ভুলে গেলে তারপর দিন অবশ্যই দুটি পিল একসঙ্গে খেতে হবে। আর যদি একাধারে দুটি পিল খেতে বলে যান, তাহলে কিন্তু আপনাকে ওই সময়ের জন্য একটি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন কন্ডম বা হিমকন নরিক্স, এই ধরনের এমার্জেন্সি পিল রয়েছে, সেই পিলগুলো আপনাদেরকে সেবন করতে হবে। তো এই পিলটি প্রতিদিন একটি করে যথাসম্ভব রাতে শোবার পূর্বে খেলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আর এই পিল কোনোক্রমে যদি তিনটির উপরে মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে এই পিলের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার যে বাকি পিরিয়ডের সময়টা রয়েছে, সে সময় অন্য কোনো পদ্ধতি অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই পিল সংক্রান্ত যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি